বিশ্বের কোটি কোটি ভক্তের স্বপ্ন বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে আল বিসালেস তারা। তাই সমর্থকরা বলছেন, এবারের বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই বিশ্বকাপে আর্জেন্টিনা মুছে ফেলবে 36 বছর শিরোপা না পাবার গ্লানি। নাইম আল জিগোর প্রতিবেদনে বিস্তারিত। ফুটবল পরাশক্তি ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ, আর তা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার এমন আয়োজন। খেলার শুরুতে ফুটবল প্রেমীদের মধ্যে এই ম্যাচটি নিয়ে ছিল নানান ধরনের মত পার্থক্য। কেউ মনে করছিলেন এই ম্যাচে ফেভারিট ক্রোয়েশিয়া, আবার কেউ ভাবছিলেন আর্জেন্টিনা। দুটো দলে অনেক ভালো খেলেছে, ওখানে আসছে। আর্জেন্টিনার খেলার ছন্দ খুবই খারাপ, ক্রোয়েশিয়া খুবই প্রেস করে খেলতেছে, এবং ক্রোয়েশিয়ার যে মিডফিল্ডিং অ্যাটাকিং সবকিছুই ভালো। দেখিয়ে দিয়েছি যে আমরা আসলে কত দূর যেতে পারি, ঠিক আছে। সেমিফাইনাল খেলছি যেখানে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ গেছে। তবে ম্যাচের প্রথমার্ধেই পাল্টে যায় সব সমীকরণ, আর শেষ হাসিটা হাসে আর্জেন্টিনার সমর্থকরা। এবারে বিশ্বকাপ প্রিয় দলের হাতে উঠবে এমনটাই প্রত্যাশা তাদের। ইনশাআল্লাহ মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই। আমাদের কাছে আজকে খুবই ভালো লাগছে, আমরা ইনশাআল্লাহ এই ওয়ার্ল্ড কাপ মেসির হাতেই দেখতে চাই। খুবই ভালো লাগতেছে, ইনশাআল্লাহ মেসির হাতেই কাপটা আমরা দেখব, আমরা চ্যাম্পিয়ন হব আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা হাতছানি দিচ্ছে আর্জেন্টাইনদের সামনে, তবে সেই শিরোপা পেতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে লড়তে হবে নাকি হারাতে হবে মরক্কোকে, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিশ্বকাপ না পাওয়ার 3 যুগের অপেক্ষা অবসান হতে আর মাত্র এক ধাপ বাকি। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে শুট করলো আর্জেন্টিনা, তাই এবার ভক্ত সমর্থকদের। 24 ঢাকা।